পরিষ্কার ভাবে বলতে চাই, বিএনপি কে বলতে চাই, আমরা এই দেশে ভেসে আসিনি, ভাসতে ভাসতে আমরা আসিনি আমাদের শিকড় বাংলাদেশের মাটি অনেক গভীরে, আমাদের শিকড় বাংলার জনগণের অন্তরে। আপনারা সরকার পতন করবেন, বঙ্গবন্ধুর কন্যাকে ক্ষমতা থেকে হটাবেন, আর বাংলার মানুষ চুপ করে বসে থাকবে এটা মনে করার কোনো কারণ। ফকুল সাহেব বলেন আমার কথার উত্তর নাকি তিনি দিতে চান না, আমার কথার উত্তর তিনি দিতে চান না, তিনি নাকি দেন না। তো আমি বলতে চাই আমার কথার উত্তর দেওয়ার মতো সামর্থ্য, আমার কথার উত্তর দেওয়ার মতো সত্য কথা বলার সাহস ফকুলের নেই। আমি সত্য কথা বলি আর ফকুলরা মিথ্যাচার করে, বিষোদগার করে, কথায় কথায় মিথ্যাচার, এটাই হচ্ছে বিএনপি রাজনীতি, বিষোদগার করা তাদের রাজনীতি। দিনের আলোতে তারা রাতের অন্ধকার, চারদিকে যখন পূর্ণিমার চাঁদ তখন তারা অমাবস্যার অন্ধকার। শেখ হাসিনার উন্নয়ন দেখলে তাদের গায়ে জ্বালা, তাদের গায়ে জ্বালা, অন্তরে জ্বালা, মনের জ্বালা, জ্বালায় জ্বালায় জ্বলছে ফকরু, মনের জ্বালা জানি না, শুধু বলবো পদ্মা সেতু, মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেল, চারদিকে ঢাকা শহরে ঢুকতে খালি ফ্লাইওভার, ফ্লাইওভার, কুড়িলে ফ্লাইওভার, মিরপুর এয়ারপোর্ট ফ্লাইওভার, এদিকে আবার বাস র্যাপিড ট্রানজিট হচ্ছে গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত, বাস বাস র্যাপিড ট্রানজিট হচ্ছে, তখন দেখতে পাবেন উন্নয়ন কাকে বলে। আজকে ছয় লেন চলে গেছে টাঙ্গাইলে, যাচ্ছে রংপুর, যাবে বুড়িমারি, যাবে পঞ্চগড়, ঢাকা, চট্টগ্রাম। আজকে চার লেন ছয় লেনের কাজ অনতিবিলম্বে শুরু হবে, টানেল উদ্বোধন হবে আর কিছুদিন পরেই, কাজ শেষ হয়েছে, এখন ফিনিশিং টাচ চলছে, ইলেকট্রিক কিছু কাজ হচ্ছে, মেকানিক্যাল এবং সিকিউরিটি কভারেজ এইসবের জন্য কিছুদিন সময় লাগছে, টানেল উদ্বোধন হচ্ছে, এত সব উন্নয়ন। আজকে সর্ষে ফুল দেখছে চোখের সামনে, এ উন্নয়ন তারা দেখতে পায় না, তারা করতে পারেনি, তারা কি দেখাবে? কথা কথামালার চাতুরী, মিথ্যা কথার বিষোদগার, এছাড়া তাদের বাংলার জনগণকে কি দেখানোর আছে? বলে একটা উন্নয়ন আছে,
যেটা দেখায় ভোট নেবে, খাদ্য দেশ স্বয়ং সম্পূর্ণ, তাদের মনে জ্বালা।